মুনাফিকরা ইসলামের যেমন শত্রু, কোন স্বাধীন রাষ্ট্রে বসবাস করে রাষ্ট্রের বিরুদ্ধে মুনাফিকি যারা করে তারা রাষ্ট্রেরও শত্রু। আজকের মূলত আলোচনা নেফাকের উপরে। নেফাক কি? নেফাক নাফকাতুন থেকে, অর্থাৎ সুড়ঙ্গ, বন্য ইঁদুর। বন্য ইঁদুর, যে ইঁদুর গর্ত খুঁড়ে বিভিন্ন রাস্তা রেখে দেয়। গর্তের মুখ থাকে একটা, কিন্তু ডেলিভারির মুখ থাকে অনেকগুলো। একদিক থেকে ঢুকে চার পাঁচটা রাস্তা দিয়ে বের হয়ে যেতে পারে, বিভিন্ন দিক থেকে রাস্তা তৈরি করে রাখে, একে বলা হয় নাফক। অর্থাৎ আর নেফাক বলা হয়, আর মুনাফিকটা নেফাক থেকেও, অর্থাৎ কপটতা। অন্তরের বিশ্বাসের সাথে বাস্তবে কাজের কোনো মিল নেই। মুখে বলে এক কথা, অন্তরে করে আরেক কথা, তাকে বলা হয় কি? মুনাফিক। অর্থাৎ মুখের কথা এবং বাস্তবের কাজের সাথে, অন্তরের সাথে তার কোনো মিল থাকে না। বাংলায় বলা হয় যার মনে ফাঁক সেই হলো মুনাফেক। এই মুনাফেকটাকে আমরা সাধারণভাবে মেনে নিয়েছি। আল্লাহ তাআলা মুনাফিকদের নামে একটা সূরাই অবতীর্ণ করলেন, সূরাতুল মুনাফিকুন। কাফেরদের নামে একটা সূরা অবতীর্ণ করলেন, সূরাতুল কাফিরুন। কাফেরদের সূরাটা ছোট, অল্প কয়েক আয়াত, আর মুনাফেক নামে যে সূরাটা আল্লাহ অবতীর্ণ করলেন কয়েক ত্রিশটা। কারণ কি? কাফেরদের থেকেও মুনাফিকরা বেশি বেশি খারাপ। মনে রাখতে হবে, এদেশের অমুসলিম হিন্দুরা যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমরা বুঝতে পারবো, কারণ তাদের সঙ্গে আমাদের একটা দূরত্ব আছে ধর্মীয় ব্যাপারে। খ্রিস্টানরা যদি মুসলমানদের বিপক্ষে কোনো ষড়যন্ত্র করে বোঝা যায়, কিন্তু মুসলমানরা যদি মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জামা যদি ষড়যন্ত্র করে তাহলে বোঝা যায় না। যার কারণে আজকে পৃথিবীর বিভিন্ন মুসলিম কান্ট্রিতে মসজিদের ভিতরে হামলা হয়, ধরা যায় না। কারণ মসজিদের ভিতরে জুতা চুরি হয়, ধরা যায় না। কারণ ওই বেচারা চোর তো জুব্বা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদে ঢুকছে, আমি বুঝবো কেমনে? সে চোর না ভালো মানুষ? এই জন্য কোন মুনাফিক যারা হয় এরা ইমানদার। মুনাফিক হতে গেলে মুসলমান হতে হয়, আর কাফের হতে গেলে মুসলমান হওয়ার প্রয়োজন হয় না। এজন্য কাফের থেকে মুনাফিকরা বেশি ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী তারা, এবং কাফের, তারা সর্বত্র জাহান্নামে থাকবে। হিয়া হাসবুহুম, আল্লাহ বলছে এটাই তাদের জন্য যথেষ্ট। ওয়ালা আনাহুমুল্লাহ, আর যারা মুনাফিকি করবে আল্লাহ তাআলার গজব তাদের উপরে থাকবে, আল্লাহ তাআলার লানত। মক্কার জীবনে মুনাফিক ছিল না, মক্কার জীবনে ছিল সব কাফের। মক্কার জীবনে কি? সব কাফের ছিল। স্বাধীনতার সময় এক পক্ষ ছিল স্বাধীনতার পক্ষে, আর এক পক্ষ ছিল স্বাধীনতার বিপক্ষে। মুজাবজাবিনা বাইনা যালিক, মধ্যস্থতায় কেউ ছিল না। কিন্তু স্বাধীনতার পরে যে শত্রু জন্ম নেয় কোনো দেশে, সেই শত্রুকে নিধন করা খুব কষ্ট হয়। কারণ এরা মুনাফিকির ব্যবস্থা করে, স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করে, মুনাফিকি করে। এই জন্য মুনাফিকদেরকে চেনা খুব কঠিন। মক্কার জীবনে মুনাফিক ছিল না, মক্কার জীবনে ছিল কাফির। কিন্তু মদিনার জীবনে গিয়ে মুনাফিকের আত্মপ্রকাশ ঘটল। মুসলমানদের ভিতরে মুনাফিক, কেমন মুনাফিক? তারা মসজিদে নববীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করতেন। কি আশ্চর্য ব্যাপার! যে ব্যক্তি ইমাম, তিনি হলেন পৃথিবীর সর্বোত্তম ব্যক্তি, যার চরিত্রের সার্টিফিকেট আসমান থেকে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? যার পিছনে ইক্তেদা করত যিনি ইমাম, তিনি হলেন
আনা সাইয়্যিদু বুলদি আদামা ইয়াউমাল কিয়ামা, তিনি বলেছেন কিয়ামতের দিন আমি সমস্ত আদম সন্তানদের সর্দার হব, নেতা হব, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকরা যার পিছনে যার ওয়াজ শুনতেন তিনি হলেন আখরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই ব্যক্তি নেতা হিসাবে একজন পৃথিবীর সব থেকে ফার্স্ট ক্লাস নেতা, তার কর্মী ছিল মুনাফেকেরা। যিনি ইমাম হিসাবে আকাশের নিচে জমিনের উপরে সব থেকে উত্তম ইমাম, তার মুক্তাদি ছিল মুনাফেকেরা। যিনি আকাশের নিচে জমিনের উপরে সব থেকে বড় জ্ঞানী, তার ছাত্র ছিল মুনাফেকেরা। সুতরাং তারপরেও তারা মুনাফেকি করেছে, এজন্য আল্লাহ তাআলা বলছেন ইযা জাআকাল মুনাফিকুন। মুনাফিকদের চরিত্র দেখেন, মুনাফিকদের চরিত্র কি? ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। মুনাফিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতেন, এসে বলতেন আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার রাসূল, আপনি আল্লাহর রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল। তবে আল্লাহ বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবিন, আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই যে আপনার সামনে দাঁড়ায়ে সুন্দর সুন্দর কথা বলছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, কত সুন্দর কথা, আপনার সামনে নমনীয়ভাবে দাঁড়িয়ে আছে, আপনাকে রসুল হিসাবে সাক্ষী দিচ্ছে, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সে মুসলমান না, সে হলো মুনাফিক। সে মুনাফিক, সে সুন্দর সুন্দর কথা বলে, আপনি মনে করেন না সে ব্যক্তি মুসলমান, সে ব্যক্তি মুনাফিক। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোকা দেয়, তারা মনে করছে যে আমি আল্লাহ তাআলাকে ধোকা দিচ্ছি। ওয়া খাদিউহুম, আল্লাহ তাআলা তাদের ধোকার জবাব দানকারী, তাদের ধোকার পুরস্কার আল্লাহ তাআলা দেবেন। মুফাসসিরিন কেরাম বলছেন আল্লাহকে ধোকা কিভাবে দেবে, আল্লাহকে তো ধোকা দেওয়া যায় না, আল্লাহ তো তার সামনে নাই, সে আল্লাহকে কিভাবে ধোকা দেবে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে, মুফাসসিরিন কেরাম বলছেন রাসূলুল্লাহর মর্যাদাকে আল্লাহ সমুন্নত করার জন্য রাসূলুল্লাহকে ধোকা দেয়, আল্লাহ তাআলা বলছেন আমাকে ধোকা দেয়, তার মানে আমাকে ধোকা দেওয়া মানেই হলো আমার রাসূলকে ধোকা দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকরা নামাজ পড়ে না, সালাত আদায় করে না, কিন্তু যদি কখনো করে অলসতা সহকারে করে, নামাজ ওরা পড়ে না। ইউরাউনান নাস, আল্লাহ বলছে এরা যতটুকু পড়ে মানুষকে দেখাবার জন্য পড়ে। মঞ্চে বক্তৃতা শুরু হয়ে গেছে, জনগণ দাঁড়ায় গেছে, আজান হচ্ছে, তারপরেও দুটো একটা মুনাফেক বিভিন্ন মঞ্চ থেকে বলে আজান বন্ধ করতে বলেন না কেন, আমরা তো দেখি। এটা হলো একদম প্রকাশ্য মুনাফেক, কিন্তু কিছু গোপন মুনাফেক আছে, ওরা আজানের জবাব দেয়। আবার ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় যায়, ওযু নাই, গোসল নাই, আল্লাহু আকবার দাঁড়ায় গেছে, জাতি মনে করছে বাহ আমার নেতা তো নামাজ পড়ে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইউরাউনান নাস, আল্লাহর কসম কেটে বলছি আমি কোন কথা অথেন্টিক ছাড়া, এভিডেন্স ছাড়া বলবো না ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে বলবো, সূরা বাকারা খোলেন না, আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে অনেক আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা ক্বামু ইলাস সালাত, তারা যখন নামাজে দাঁড়িয়ে যায় ক্বামু কুসালা, অলসতা সহকারে দাঁড়ায়, টুপি নাই, কি করবে, রুমাল পকেটে বের করে এমনি বেঁধে নিয়েছে, নিয়ে দাঁড়ায় গেছে, কারণ অত ওই প্র্যাকটিস করে না, টুপি ঈদের আগে দেখবেন টুপি কেনার হিড়িক পড়ে যায়, রমজানে টুপি কেনার হিড়িক পড়ে যায়। বাবারে, যে ব্যক্তি নামাজ পড়ে তার তো একটা টুপি থাকে, রমজান কেন হবে? রমজানে তো আমরা মসজিদে জায়গাই পাই না, অনেক মুসল্লি আছে ওদের জন্য আমরা মসজিদে জায়গাই পাই না। আল্লাহ তাআলা বলছেন এটা হলো মুনাফিকের আলামত, ইউরাউনান নাস, তারা যা করে মানুষকে দেখাবার জন্য করে, মানুষ তাদের এগুলো দেখুক তারা চায়।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আয়াতুল মুনাফিকিনা সালাসা, বুখারীর বর্ণনা, মুনাফিকের আলামত হলো তিনটা। মুনাফিকের আলামত কয়টা? ইজা হাদাসা কাযাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, আপনাকে সব বলবে, সব দেবে, আপনার মুখের ফুলঝুরি, কথার ফুলঝুরি, বক্তৃতার ফুলঝুরি, কিন্তু মিথ্যা। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ওয়াইজা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করে তখন মিথ্যা ওয়াদা করে, মানুষের সঙ্গে ওয়াদা করে মিথ্যা ওয়াদা করে, মানুষকে দেওয়ার সময় সব দিয়ে দেয়, আসলে কিছুই দেয় না। ওয়াইজা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে সেই আমানতের খেয়ানত করে। তাহলে যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে খেলাপ করে, আর যখন তার কাছে আমানত রাখা হয় তখন কি করে? খেয়ানত করে। এটা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেখানেই আমানতের খেয়ানত হবে মনে করতে হবে তারা মুনাফিক। কথা বলেন, আমানতের খেয়ানত যেখানেই হবে, বিশ্বনবী বলেছেন, আরেক জায়গায় বলেছেন মুনাফিকের আলামত চারটা, চতুর্থ নম্বর হলো ওয়াইজা খাসামা ফাজার, যখন কথা বলে গালিগালাজ করে, মানুষের সঙ্গে কথা বললে গালিগালাজ করে। আল্লাহ রসুল বলেছেন এই চারটা আলামতের ভিতরে যদি কোনো ব্যক্তির ভিতরে একটি আলামত পাওয়া যায় তার ভিতরে মনে করতে হবে মুনাফিকের একটা আলামত আছে, আর যদি তার ভিতরে দুইটা আলামত পাওয়া যায় মনে করতে হবে তার ভিতরে মুনাফিকের দুইটা আলামত বিদ্যমান, আর যদি সমস্ত আলামতগুলো তার ভিতরে পাওয়া যায় মনে করতে হবে সে হলো একদম মুনাফিকান খালিসান, সে হলো একদম বাস্তব অরিজিনাল মুনাফিক। এজন্য শুধু নামাজ আদায় করলে হবে না, বাহ্যিক পবিত্রতা দিলে হবে না, বাহ্যিক পবিত্রতার ওয়াজ অনেক শুনেছেন, মক্তবে আপনাদের সন্তানরা অনেক পড়েছে, আপনি নিজেও পড়েছেন, কিন্তু ওজুর চার ফরজ, গোসলের তিন ফরজ, এগুলো একটু রাখেন, এই ফরজ জীবনে সারা জীবন শুনেছেন, কিন্তু অন্তর পবিত্র করার ওয়াজ শোনেন, অন্তর পবিত্র করেন, আপনার অন্তর যদি পবিত্র থাকে আপনি গোসলের ফরজ না জানলেও আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যদি কোন ব্যক্তির অন্তর অপবিত্র থাকে, তার কলব অপবিত্র থাকে, তাহলে সে ব্যক্তির ওয়াইন সামা, এই হাদিসের পরে আব্দুল্লাহ ইবনে, এই হাদিসের পরেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদি সে ব্যক্তি সালাত আদায় করে, রোজা রাখে এবং ধারণা করে আমি মুসলমান, বলছে তারপরেও সে ব্যক্তির অন্তর অপবিত্র, সে ব্যক্তি মুনাফিক, সে ব্যক্তি অমুসলিম, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে যদি অন্তর অপবিত্র হওয়ার পরে আপনি নামাজ পড়েন আপনার নামাজ হবে না, আপনার ভিতরে যদি মুনাফিকি স্বভাব থাকে তাহলে এই স্বভাবকে আগে দূর করতে হবে, এই স্বভাব যদি দূর না করেন বাহ্যিক পবিত্রতা হবে, জমজমের পানির ভিতরে 40 দিন ডুব মেরে থাকলেও আপনি পবিত্র হবেন না। এজন্য অন্তরকে অপবিত্র, অপবিত্রতা থেকে আগে দূর করতে হবে। মুনাফিকদের আলামত আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে, সূরা বাকারার 14 নম্বর আয়াত একদম প্রথম দিকে আল্লাহ বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুনাফিকদের আরেকটি আলামত হলো যখন মুসলমানদের সাথে মিলিত হয়, ইমানদারদের সাথে মিলিত হয়, বলে আমান্না, আমি তো ঈমান এনেছি, আমি তো মুসলমান, সারা জীবন কোরআনের বিরুদ্ধে বিরোধিতা করে, সারা জীবন চায় আল্লাহর কোরআন মাথা উঁচু করে না দাঁড়াক, সারা জীবন চায়। অনেক মানুষ আছে না কোরআনকে মধ্যযুগীয় বলে গালিগালাজ করে, আছে না? আল্লাহর কসম, আল্লাহর কোরআনকে মধ্যযুগীয় বলে যদি কেউ ক্রিটিসাইজ করে, আল্লাহর কসম কালিমা না পড়লে সে ব্যক্তি কাফির, সে ব্যক্তির জানাজা যে ইমাম দেবে সেই ইমামও ফাসিক, তার পিছনে নামাজ পড়া জায়েজ নেই। আল্লাহর কোরআন মধ্যযুগীয়,
আল্লাহ বলছেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি, কেয়ামত পর্যন্ত আর কোন কিতাব আসমান থেকে আসবে না, এই কোরআন হলো কেয়ামত পর্যন্ত একমাত্র কিতাব। সুবহানাল্লাহ। হাজার বছর আগে যেই কোরআন জীবিত, হাজার বছর পরেও সেই কোরআন হুবহুব জীবিত থাকবে। তুমি নেতা বলে ফেলছো কোরআন মধ্যযুগীয়, আবার তুমি মারা গেলে কুলখানিও করা হয়। আমার কথা যদি আল্লাহর কসম, আমি কোন ব্যক্তিকে বলে আমি কখনো কথা বলি না, আমি দেশে এবং দেশের বাইরে যেখানেই বক্তৃতা দেই কোন ব্যক্তিকে আক্রমণ করে আমি কথা বলি না, ব্যক্তির কর্মকে আক্রমণ করি, ব্যক্তিকে বলা আমার উদ্দেশ্য না, আমার কথা এবং কাজ। আর রাসূলুল্লাহর হাদিস আল্লাহর কোরআন যদি কোনো ব্যক্তির কর্মের সাথে মিলে যায়, মিলে যেতেই পারে, কারণ আল্লাহর কোরআন তো জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তো শুধু আবু জাহেলের জন্য অবতীর্ণ হয়নি, আল্লাহর কোরআন আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য অবতীর্ণ হয়নি, প্রতিটা যুগে আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি যারা থাকবে, আব্দুল্লাহ বিন উবাই দারুন নদওয়ার ভিতরে মিটিং করত। দারুন নদওয়া ছিল ক্লাব, ক্যাসিনো। এখন ক্যাসিনো খেলে না? খেলে, তখনও খেলতো। আল্লাহ তাআলা ক্যাসিনোর বিরুদ্ধে কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালিস শয়তান। জুয়া, মূর্তি, পাশা, এই যেগুলোর নাম এখন ক্যাসিনো ফ্যাসিনো দিয়েছে, এগুলো তখনও ছিল। ওই দারুন নদওয়ার ভিতরে শয়তানগুলা বসে বসে এইগুলা খেলতো। আল্লাহ বলছে ইন্নামাল খামার ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিস শয়তান, এগুলো হলো শয়তানের কাজ। এই ক্লাবের ভিতরে বসে বসে তদানীন্তন সময়ে ক্যাসিনো খেলতো আর এই জুয়া খেলতো আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। আজও যদি সেই চরিত্রের অধিকারী কেউ হয়, রাতের অন্ধকারে ক্লাবের বিরুদ্ধে বসে যদি ষড়যন্ত্র করে, মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করে, এই গোটা পৃথিবীর যে কোনো ভূখণ্ডে আল্লাহর কোরআনের আয়াত তাকে মুনাফিক বলে দাবি করে, আল্লাহর কোরআনের আয়াত তাকে মুনাফিক বলে। সুতরাং ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, কিছু মানুষ ছিল সমাজে এমন, যখন টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, সারাদিন চায় আল্লাহর কোরআনের বিপক্ষে রসুলুল্লাহর সুন্না প্রতিষ্ঠিত না হোক, কেমনে কি হয় এগুলো, কিন্তু আবার মসজিদের ভিতরে এসে যখন ইমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা সবাই, আমারে তো চিনেছেন, আমি তো, আমরা চাই এই ইসলাম ধর্ম হলো শান্তির ধর্ম, এই শান্তি পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, কথা শুনলে মনে হয় বেহেশতে কিছুক্ষণ আগে এসে আছে না, নাই কথা বলে। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন মসজিদ থেকে আবার বের হয়ে যায়, মুসলমানদের মজলিস থেকে বের হয়ে যায়, আল্লাহর কসম কেটে বলছি সবাই শিক্ষিত মানুষ সূরা বাকারা খুলে আয়াতগুলোর তাফসীর দেখবেন, যে কোনো তাফসীর, যে তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশ্যাপ, তাফসীরে জালালাইন, তাফসীরে কবির, তাফসীরে ফিজিলালিল কোরআন, যত তাফসীর আছে খুলে খুলে এই আয়াতগুলোর তাফসীর দেখবেন যে আল্লাহ তাআলা কি বলছে। আমাদের কথা শুনবেন কেন? আপনাদের সব থেকে মুসলমানদের বড় সমস্যা হলো আমরা যা বলি সেটা বিশ্বাস করে না। কেন? আপনাদের কি চোখ নেই? আপনি বেহেশত যাবেন, আপনি একটু পড়তে পারেন না যে আমরা ভুল বলি কিনা? কি বলেন? আপনাদেরও পড়া দরকার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ক্বালু ইন্নামা আকুম, আমি তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তারা তোমাদের সাথে উপহাসকারী, তারা তোমাদের সাথে এসে মজা নেয়, তোমাদের সঙ্গে এই সমস্ত বলে তোমাদের মজলিসে এসে হাত নাড়ায় সালাম কালাম দিয়ে তুমি মনে করছো যে খুব ভালো মানুষ, তোমাদের সাথে মজা নেয়, তোমাদের কাছ থেকে ফায়দা নেয়, এরা আসলে ইসলাম এবং মুসলমানদের দশমূর। আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 143 নম্বর আয়াত কোটেশন করেন, বাকি কথা হলো আমার প্রতিটা বক্তৃতা কোনো কাটছাট নেই, শুধু ছোট হয়, ইউটিউবের ভিতরে চলে যায়, তালকিন মিডিয়া, আপনারা খুতবাগুলো দেখবেন, সাবজেক্ট ওয়ারি, আপনাদের প্রতিটা খুতবা প্রতিটা বিষয়ের উপর এবং বাস্তব সমস্যা মাসলা মাসাইলের উপরে ধারাবাহিক আলোচনা ইউটিউব চ্যানেলের ভিতরে যায় ইনশাআল্লাহ, আমার একজন দেয়, আপনারা দেখে নেবেন, তালকিন মিডিয়া। আল্লাহ তাআলা বলছেন মুযাজ্জাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, এরা হলো দনীতি দদুল্যমান অবস্থায় মুযাজ্জাবিনা বাইনা যালিক,
ভেলার মধ্যখানে দাঁড়িয়ে থাকে, এপারেও না ওপারে না, নড়াচড়া করে। কসমের চরিত্র এদের, কসম, কসমের চরিত্র কি জানেন? যখন এরা মধ্য সাগরে থাকে, নদীতে যখন থাকে, সাগরে যখন ঢেউ ওঠে, তখন এরা মাথাকে গোটায় নেয়, নিলে মনে হয় একটা ফুটবলের মতন একটা কি মনে হয় পড়ে আছে, পানিও নড়ে সেও নড়ে, পানিও নড়ে সেও, পানি তিন মাইল উপরে উঠলে কসমও ওঠে। কিন্তু যখন পানি থেমে যায়, মাথাটা বের করে আবার আস্তে আস্তে চলতে থাকে, আল্লাহ তাআলা বলছেন মুযাজ্জাবিনা বাইনা যালিক, মুনাফিকরা হলো দদুল্যমান অবস্থায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারা এইদিকেও না ওইদিকেও না, বলে আমি হলাম নিরপেক্ষ। কি নিরপেক্ষ? তুমি নিরপেক্ষ কোনো মানুষ হতে পারে? কথা বলেন, আল্লাহ তাআলা কি নিরপেক্ষ নাকি? আল্লাহ তাআলা পক্ষে। আল্লাহ বলছেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলামের পক্ষে। সুবহানাল্লাহ, আল্লাহ হলেন কোরআনের পক্ষে, আল্লাহ হলেন হকের পক্ষে, আল্লাহ হলেন বাতিলের বিপক্ষে। আল্লাহ তাআলা বলছেন যে আমাই ইয়াবতাকি গায়রাল ইসলাম আদিনা ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যে গ্রহণ করবে আমি সেটা কবুল করব না, আমি ইসলামের পক্ষে। ওয়ালাবিতুলাকুমুল ইসলাম আদিনা, আমি ইসলামকে পছন্দ করে নিয়েছি। সুবহানাল্লাহ, অনেকে বলে আমি নিরপেক্ষ, আমি কোনো দিকে নই, না হুজুরের দলে না ওই দলে, আমার দরকার কি? আমি মুসলমান হয়ে বেঁচে থাকি, তুমি কসবের জীবন যাপন করো। মুযাজ্জাবিনা বাইনা যালিক, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, বলে আমি এইদিকেও না ওইদিকেও না, আমি একেবারে নিরপেক্ষ। বলছে এইটাই হলো মুনাফিক। আল্লাহ বলছেন কি? এ হলো মুনাফিক, এ হলো মুনাফিক। এজন্য মুনাফিকদের অবস্থা কি জানেন? আমার ওস্তাদ একটা গল্প করছিল, নোয়াখালীতে মিলাদ কেমনি মারামারি হয়ে গেছে, মিলাদের ভিতরে কেয়াম নিয়ে যখন মারামারি হয়ে গেছে, হুজুর দাঁড়ায় গেছে, ইয়া নাবি সালা, এখন একদল বসে আছে আর একদল দাঁড়ায় গেছে, আর একজন চেয়ারের মতন আছে। বলছে কি ব্যাপার, কেউ বসলো কেউ দাঁড়ালো, তুমি চেয়ারের মতো কেন? বলছে হুজুর আমি হইলাম মুযাজ্জাবিনা বাইনা যালিক, আমি ওই পক্ষেও না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বসার পক্ষেও না, আমি দাঁড়ানোর পক্ষেও না, আমি হইলাম দদুল্যমান অবস্থায়। আল্লাহ তাআলা বলছেন এরা হলো মুনাফিক, যারা কোনো পক্ষ অবলম্বন করে না। মুনাফিকদের পরিণতি খুব খারাপ। আল্লাহ তাআলা বলছেন কাফেরদের পরিণতির থেকেও মুনাফিকদের পরিণতি সব থেকে খারাপ। জাহান্নামের যত স্তর আছে সব থেকে নিম্ন স্তরে থাকবে মুনাফিকেরা। মুনাফিকরা মুসলমানের যেমন শত্রু, মুনাফিকরা ইসলামের যেমন শত্রু। কোনো স্বাধীন রাষ্ট্রে বসবাস করে রাষ্ট্রের বিরুদ্ধে মুনাফিকি যারা করে তারা রাষ্ট্রেরও শত্রু। কথা বলেন, এই দেশে বসে যদি, এই দেশের ভূখণ্ডে বসে যদি বিদেশে তথ্য পাচার করে, এই দেশে বসে যদি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এই দেশে যদি বসে যদি বসবাস করে যদি অন্য দেশের গোয়েন্দাদেরকে সহযোগিতা করে, সে হলো এই দেশের মুনাফিক। কথা বলেন, এরা আমাদের দেশেরও শত্রু। এরা শুধু ইসলামের শত্রু তা না, মুনাফিক শুধু ইসলামে থাকে না, ইসলাম কবুল ছাড়াও মুনাফিক থাকে। প্রতিটা ধর্মের ভিতরে মুনাফিক থাকে, প্রতিটা দেশের ভিতরে মুনাফিক থাকে, প্রতিটা রাষ্ট্রের ভিতরে মুনাফিক থাকে। এজন্য মুনাফিকরা, আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা ধর্মের ভিতরে যেমন শত্রু, দেশের ভিতরেও তেমন শত্রু। এদের স্তর হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, একদম জাহান্নামের সর্বনিম্ন স্তরে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে রেখে দেবেন। ওয়ালান তাজিদা লাহুম নাসিরা, আর মুনাফিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। মুনাফিকের মধ্যে দুটো স্বভাব, বিশ্বনবী বলেছেন মুনাফিক যারা তাদের ভিতরে দুটো স্বভাব একত্রিত হবে না। খসলাতানে আল্লাহ রাসূল বলেছেন লা খসলাতানে লা তাজতামিআনে ফি মুনাফিকিন, মুনাফিকের ভিতরে দুটো স্বভাব একসাথে হবে না। হুসনুস সামত, একটা হলো উত্তম সুস্বভাব। মুনাফিক যারা এদের চরিত্র ভালো হবে না, এরা বাইরে এসে সুন্দর সুন্দর কথা বলবে, বাইরে এসে খুব ভালো কথা বলে, কিন্তু রাত্রে ঘুমায় ক্লাবে, পরের দিন 12টার সময় ড্রাইভারে যেয়ে বলে স্যার ওঠেন, কয় এখন রাত কয়টা বাজে, না স্যার দিনের 12টা, ঘুম ভাঙেনি, মানে বোতল দুটো তিনটে খেয়েছে, বুঝেন না, দুটো তিনটে খেয়েছে, এরা হলো মুনাফিক। বলছে সুস্বভাব কখনো মুনাফিকের ভিতরে হয় না। ওয়ালাফিকু বিদ্দিন, এবং দিনের জ্ঞান, ধর্মীয় যে জ্ঞান, এই ধর্মীয় জ্ঞান
এবং সুস্বভাব, এই দুইটা কখনো মুনাফিকের ভিতরে থাকে না। সুতরাং যারাই দেখবেন বসে বসে লম্বা লম্বা কথা বলে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, সংখ্যা লঘু সংখ্যা গরিষ্ঠ নিয়ে কথা বলে, যারা নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মনে করেন বড় বড় বক্তৃতা দেয়, আপনি দেখবেন এদের অধিকাংশ কিন্তু দেশের মুনাফিক। এরা কি, এরা আমাদের দেশেরও মুনাফিক। এদের চরিত্র ভালো না, এদের ভিতরে দিনের কোনো জ্ঞানও নেই। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শোনাচ্ছি। আমি তাই যুবকদেরকে বলছি, ও যুবক তোমরা শোনো, মুনাফিকদের চরিত্র আল্লাহ বলছেন কোরআনুল কারীমের ভিতরে, বলছেন সূরা তাওবা 67 নম্বর আয়াত, বাড়ি যে যুবকরা খলো, সূরা তাওবা 67 নম্বর আয়াত, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বাদুহুম মিন বাদ। মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী তারা একে অপরের অংশ। ইয়ামুরুনা বিল মুনকার, মুনাফিক যারা আছে তারা মানুষকে অসৎ কাজের নির্দেশ দেয়। মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য, মুমিন হলো ইয়ামুরুনা বিল মারুফ, যারা মুমিন তারা মানুষকে ন্যায়ের আদেশ দেয়। ওয়ায়ান হাওনা আনিল মুনকার, এবং অন্যায় থেকে ফিরায় রাখে। আর যারা মুনাফিক, আল্লাহ সূরা তাওবায় বলছেন ইয়ামুরুনা বিল মুনকার, মুনাফিক যারা তারা মানুষকে অন্যায়ের আদেশ দেয়। ও যুবক তোমাদের হাতে যদি কেউ অস্ত্র উঠায় দেয়, ও যুবক তোমাদের হাতে যদি কেউ নেশা ধরায় দেয়, ও যুবক তোমাদের হাতে যদি কেউ পর্নোগ্রাফি ধরিয়ে দেয়, তোমাদেরকে যদি কেউ মসজিদ বাদ দিয়ে ক্লাবের দিকে আহ্বান করে, ও যুবক তোমাদের চরিত্র হরণ করার জন্য যদি তোমাদেরকে বলে, তোমরা মনে করবা আল্লাহ তাআলা বলছেন ইয়ামুরুনা বিল মুনকার। সেই নেতা, সেই উস্তাদ, সেই শিক্ষক, সেই বন্ধু, সেই অভিভাবক মুনাফিক, কারণ সে তোমাকে অন্যায়ের রাস্তা দেখিয়েছে। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আর যে তোমাকে মসজিদ থেকে দূরে থাকতে বলে, যে তোমাকে কোরআন থেকে দূরে থাকতে বলে, যে তোমাকে রাসূলুল্লাহর সুন্নাত থেকে নিষেধ করে, যে তোমাকে ন্যায়ের আদেশ দিতে নিষেধ করে, তুমি মনে করবা সেই যুবক, সেই উস্তাদ, সেই শিক্ষক, সেই নেতা, সেই লিডার, সে হলো মুনাফিক। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, ওয়ায়ানহাউনা আনিল মারুফ। মুনাফিক যারা হবে তাদের চরিত্র হবে, তারা মানুষকে অন্যায় থেকে ফিরায় রাখবে না, অন্যায়ের আদেশ করবে এবং ন্যায় থেকে ফিরায় রাখবে। সূরা তাওবার 67 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্নাহুম আযাবান আলীমা, মুনাফিকদের জন্য শুভ সংবাদ দাও জাহান্নামের আগুনের। তা আপনি বলবেন হুজুর শুভ সংবাদ কি, শুভ সংবাদ কি শুধু ছোট্ট বুঝায়? আপনার ছোট ভাই যখন আপনার মা বাপের কথা না শুনে বাড়ির সামনে যেয়ে খেলা করে, স্কুলে না যেয়ে, মা তখন বলে আজকে বাড়ি আসো মজা দেখাবো তোমার। মজা কি, মায়ের কি মজা না ব্যথা? তোমার মজা দেখাবো, আজকে বাড়ি আসো। আল্লাহ তাআলা কাফিরদের ব্যাপারে বলেছেন বাশশিরিল মুনাফিকিন বাশশিরিল কাফিরিন বিআযাবিন আলীম, ও কাফের, ও বেঈমান, শুনে রাখো তোমাদের জন্য শুভ সংবাদ, জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাবের শুভ সংবাদ শুনে দাও। সুতরাং মুনাফিক হলো ইসলাম এবং মুসলমানদের সব থেকে বড় শত্রু। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি, যারা আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নার বিরুদ্ধে চলবে, যারা আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নার বিরোধিতা করবে, যারা মুসলমান সেজে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, খবরদার তাদের জানাজাও তোমরা পড়বা না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তাদের কবরের পাশেও দাঁড়াবা না। আল্লাহ তাআলা সূরা তাওবায় বলেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাইন ইয়াগফিরাল্লাহ। এই ধরনের মুনাফিক যারা থাকবে, যারা মসজিদে গেলে টুপি মাথায় দেয়, আবার মসজিদ থেকে বের হয়ে যখন মন্দিরে যায় তখন কয় মা দুর্গা তো এখন আসতেছে, এই বছর আমাদের ফল ফসল ভালো হবে, হরে হরে কৃষ্ণ হরে রাম বলে, আর মসজিদে আসলে আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। এই সমস্ত মানুষের জন্য যদি আপনি দোয়া করেন আর না করেন আপনার ইচ্ছা। ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি 70 বার দোয়া করেন, কয়বার? 70 মাররা, সূরা তাওবা যদি আপনি 70 বার দোয়া করেন, এদের জন্য এই চরিত্রের অধিকারী যারা, এদের জন্য যদি 70 বার দোয়া করেন
আল্লাহ মাফ করবে না। আমরা এই আয়াতের উপরে দাঁড়ায় আমরা বিভিন্ন মসজিদে ইমামতি করি, আগে করছি ধানমন্ডিতে, এখন তো দেই দুটো তিনটে মসজিদে খুতবা। আমরা চিনি যে ব্যক্তি প্রকাশ্য ইসলামের দুশমন এবং শয়তান, কিন্তু মারা গেলে আমাদের বলে হুজুর জানাজা পড়ায় দেন। চিন্তা করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলছে 70 বার দোয়া করলে মাফ করবে না, আমরা করলে তো মোটেও করবে না, যাক আল্লাহু আকবার দাঁড়ায় যায় আর কি করবে, কোনো উপায় নেই তো, আমরা তো বিপদে আছি, বোঝেননি? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নেফাক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আমাদের অন্তর পবিত্র করেন আগে, অন্তর পবিত্র হওয়ার অনেকগুলো কারণ আছে, এই ধারাবাহিক আলোচনা শুরু করেছি ইনশাআল্লাহ। সুতরাং শিরিক এবং নেফাক, নেফাক থেকে আমরা বেঁচে থাকি, আমরা মুসলমান আমরা দোদুল্যমান অবস্থায় থাকবো না। আমরা সর্বক্ষেত্রে, কবি নজরুল বলেছে, রসুলের অপমানে যদি নাকাদে তোর মন, রসুলের অপমানে যদি নাকাদে তোর মন, মুসলিম নয় মুনাফেক তুই রসুলের দুশ্মন। পৃথিবীর যে কোনো ভূখণ্ডে আমার রসুলকে নিয়ে যদি কেউ কটুক্তি করে, পৃথিবীর যে কোনো ভূখণ্ডে আল্লাহর কোরআনকে নিয়ে যদি কটুক্তি করে, তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব না, তবে অন্তর থেকে তার প্রতিবাদ করব এবং ঘৃণা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এজন্য আমাদের এক কোন মুজাবজাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ইলা ইলা কসমের মতো জীবন যাপন করব না আমরা। আমরা সব সময় আল্লাহর কোরআনের পক্ষে, সুবহানাল্লাহ, আমরা সব সময় রাসূলুল্লাহর সুন্নার পক্ষে, আলহামদুলিল্লাহ বলে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুনাফিক নীতি পরিত্যাগ করে মুসলমান হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলুন আমিন।